আমরা গুডওয়ার্ড থেকে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা গুডওয়ার্ড বুকস রয়েছে আমরা গুডওয়ার্ড থেকে আসি এই তো হ্যালো বন্ধুরা ফাইনালি শুরু হয়ে গেল ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো যে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে 6 নম্বর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এই মেলাটা নিয়ে আমি অনেক দিন ধরে এক্সাইটেড যে এখানে এসে ব্লগ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ চিত্র তোমাদের সামনে তুলে ধরব ভেতরে প্রবেশ করব প্রবেশ করে সম্পূর্ণ ডিটেইলসটা তোমাদের সামনে তুলে ধরব এবং এই বইমেলা কোথায় হচ্ছে এখানে তোমরা কিভাবে আসবে সম্পূর্ণটা তোমাদের আজকের ভিডিওতে তুলে ধরব তো চলো বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো বন্ধুরা প্রতিটা ভিডিও আমি যেভাবে শুরু করে থাকি তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি তোমাদের মণ্ডলদা তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা তাহলে কন্টিনিউ করা যাক আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2022 অনুষ্ঠিত হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে সর্বপ্রথমেই তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি বাসে করে আসো তাহলে তোমাদের করুণাময়ী বাস টার্মিনাসে নামতে হবে এবং তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমাদের করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে হবে করুণাময়ী বাস টার্মিনাস এবং করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2022 এ মোট 9টি গেট করা হয়েছে তো চলো তোমাদের সাথে সেই 9টি গেটের পরিচয় করিয়ে দিই তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি কলকাতা বুক ফেয়ারের মধ্যে প্রবেশ করেছি তো ভেতরে ঢুকেই আমার একটা আলাদা অনুভূতি হচ্ছে কারণ এই বইমেলার জন্য আমি অনেক দিন ধরে এক্সাইটেড রয়েছি যে এই বইমেলাটা তোমাদের সামনে আমি তুলে ধরব এবং এই বইমেলা সম্পূর্ণ ঘুরব তো বন্ধুরা এখানকার চিত্র ঠিক কীরকম আজকের ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরব তোমরা দেখতে থাকো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো চলো বন্ধুরা তোমরা যদি 6 নম্বর গেট দিয়ে বইমেলাতে প্রবেশ করো তাহলে তোমাদের ঠিক বাম হাতেই লক্ষ্মীর ভাণ্ডার হলটি চোখে পড়বে এই হলটি কিভাবে সজ্জিত হয়েছে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো এই লক্ষ্মীর ভাণ্ডার হলটির মধ্যে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু পুস্তক সেই পুস্তকগুলি কি কি সেগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার তো তোমাদের দেখালামই তো এই লক্ষ্মীর ভাণ্ডারের ঠিক পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপ যাদের তরফ থেকে বাউল গানের আয়োজন করা হয়েছে মসজিদে আজা
পশ্চিমবঙ্গ মণ্ডপের ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন একাডেমির বই। পশ্চিমবঙ্গ দলিত একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমি, পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম একাডেমি, শিশু কিশোর একাডেমি প্রভৃতি একাডেমির বই, এবং রয়েছে রাজ্য চারুকলা পর্ষদ, লোক সংস্কৃতি, এছাড়া অন্যান্য বইও রয়েছে। পশ্চিমবঙ্গ মণ্ডপের ঠিক অপোজিটেই রয়েছে মানসী পাবলিশিং হাউস, আর মানসী পাবলিশিং হাউসের পাশেই রয়েছে পাটচক্র। এই দুটি কাউন্টার এখনো পর্যন্ত ঠিক করে গোছানো হয়নি, তার ঠিক পাশেই রয়েছে আজকাল। তো চলো আজকালে কি কি বই পুস্তক রয়েছে আমরা দেখে নিই। আজকালের ভেতরে প্রবেশ করেই আমার একটি ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ল, সেটি হলো তোমরা দেখতেই পারছো আমরা অতীতে যে সমস্ত তারকাদের হারিয়ে এসেছি সেই সমস্ত তারকাদের কিছু চিত্র। তো বন্ধুরা, তোমাদেরকে তো চিত্র দেখালামই, এবার তোমাদের দেখাবো আজকালের মধ্যে কি কি বইপত্র রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি আপাতত ঘুরতে ঘুরতে চলে এলাম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের 5 নম্বর গেটের সামনে। তো আমার ঠিক সামনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, গিল্ড হাউস, আর ঠিক পাশেই রয়েছে, ডান পাশে রয়েছে দেশ পাবলিশিং, একটি নামকরা প্রকাশনী। তো এখানে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। চলো এখানে কী কী বই পাওয়া যায় এবং এই গিল্ড হাউসের চিত্র তোমাদের সামনে একটু ভালোভাবে তুলে ধরি, চলো। বন্ধুরা, দেজ পাবলিশিং যেহেতু খুবই নামকরা, সেহেতু এই পাবলিশিংয়ের মধ্যে বইপ্রেমী মানুষের সংখ্যা একটু বেশি, তা তোমরা জনসমাগম দেখলেই বুঝতে পারছো। বন্ধুরা, দেশ পাবলিশিং এ কি কি বই পুস্তক রয়েছে তা তো তোমরা দেখলেই। এই দেশ পাবলিশিং এর পাশেই রয়েছে পুঁথিপত্র প্রাইভেট লিমিটেড। এই পুঁথিপত্র প্রাইভেট লিমিটেড এখনো পর্যন্ত ঠিক করে গোছানো হয়নি। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো শিশু সাহিত্য সংসদ। তো চলো শিশু সাহিত্য সংসদে কি কি বই পুস্তক রয়েছে তোমাদেরকে দেখানো যাক। বন্ধুরা, শিশু সাহিত্য সংসদে রয়েছে ছোটদের অনেক গল্পের বই, ছড়ার বই, রঙিন ছবিতে ভরা পড়ার বই, হ্যান্ডরাইটিংয়ের বই, অঙ্কের বই, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি, এবং ছোট ও বড়দের ডিকশনারিয়ের বই। তো বন্ধুরা, তোমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা অবশ্যই আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে এসে এই কাউন্টারে যোগাযোগ করতে পারো।
বন্ধুরা, এবার আমরা চলে এলাম শৈব্যা প্রকাশন বিভাগে। তো চলো ভেতরে প্রবেশ করে দেখি এখানে কি কি পুস্তক রয়েছে। ভেতরে প্রবেশ করা মাত্রই আমাদের চোখে পড়ল নানান আকর্ষণীয় বই। তোমাদেরকে আমি বইগুলি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যদি এই মেলায় ঘুরতে এবং বই সংগ্রহ করতে আসতে চাও, তাহলে তোমরা 28 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে চলে এসো। বন্ধুরা, আজ 28 তারিখ বেলা 3:30 সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলা উদ্বোধন করেছেন। তারপরেই এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা জনসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মুক্ত করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আমরা শৈব্যা প্রকাশন বিভাগ থেকে বেরিয়ে আনন্দ পাবলিশার্সের দিকে এগিয়ে এলাম। বন্ধুরা, দেখতে পেলাম আনন্দ পাবলিশার্স এখনও পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হয়নি। 45তম আন্তর্জাতিক বইমেলার আকর্ষণগুলির মধ্যে দুটি হল রয়েছে। সেই দুটি হলের মধ্যে একটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু হল। তো নেতাজি সুভাষচন্দ্র বসু হলের ভেতরে আমি প্রবেশ করছি এবং প্রবেশ করে কি কি বই পুস্তক রয়েছে এবং কি কি স্টল রয়েছে তোমাদেরকে ঘুরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, চলো নেতাজি সুভাষচন্দ্র বসু হলের স্টলের এক কর্মকর্তার সঙ্গে এবার একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার, আমি জাভেদ হুসেন, এই হল নম্বর 1-এ স্টল নম্বর 4 থেকে বলছি। আমরা গুডওয়ার্ড থেকে, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা গুডওয়ার্ড বুকস রয়েছে, আমরা গুডওয়ার্ড থেকে আসি এইদিকে। আমরা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা পিসে উপরে কাজ করি, আর ওর উপরে হিসাবে আমরা কাজ করে আমরা এইদিকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পুরাণ দেওয়া হয়, এটাতে আমরা স্পিরিচুয়াল গিফট বলে এটাকে আমরা পাঠাই লওয়ার কাছে, যে আপনারা এটা নিন, আপনি পড়ুন, এটা সবার জন্যে, এটা সবাই পড়তে পারে। এটাতে মধ্যে ট্রান্সলেশন রয়েছে, আরও মৌলানা এই বুকগুলো লিখেছেন মৌলানা ওয়াহিদুদ্দিন খান, এনার নাম রয়েছে, আমি আপনাকে দেখাতে পারি এনাকে। ইনি এই 2021-এ ইনি পদ্মশ্রী পেয়েছেন। আর এনার আরও বইগুলো রয়েছে, ইংলিশে রয়েছে, উর্দুতে রয়েছে, হিন্দিতেও রয়েছে, প্রায় মোর দ্যান 200 বই ইনি লিখেছেন পিসে উপরে। আর আমরা পিসে উপরে কাজ করি, আমরা চাই কি আপনার এই স্টল একবার ভিজিট করুন আর আমাকে একটা সুযোগ দিন, তাকে আমরা পিসের কাজ আরও পিস থেকে প্রমোট করতে পারি। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলতে পারি 9831-34-5685। ইনি হচ্ছেন আমাদের কোঅর্ডিনেটর মিস্টার আবদুল্লাহ। আপনি এইদিকে যখন কে আসতে চান এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা কোনো অনুষ্ঠানে আপনার দরকার পড়লো, কে আপনারা পিসে উপরে আমাদেরকে ইনভাইট করতে চান সেটাও করতে পারেন। আপনাকে পুরাণ দরকার পড়েছে, আপনি এটা রিকোয়েজিশন করতে পারেন, আমরা পাঠাতেও পারি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। থ্যাংকস অ্যালট, থ্যাংক ইউ। তো হ্যালো বন্ধুরা, আমি এখন উপস্থিত আছি বইমেলার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে যে হলটি করা হয়েছে সেই হলের ভেতরে। তো চলো, এই হলটা আরও অনেক বড়, আরও অনেক কাউন্টার বা স্টল এখানে রয়েছে, সেই চিত্রগুলি তোমাদের সামনে একটু তুলে ধরি, চলো। চোখে পড়ল কথা ও কাহিনী প্রকাশনী, দেখে নেব কথা ও কাহিনী প্রকাশনীতে কি কি পুস্তক রয়েছে। যেহেতু আজ মেলার প্রথম দিন, তাই মেলার কিছু কিছু স্টল এখনো পর্যন্ত ঠিকভাবে সাজানো হয়নি। বেরিয়ে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসু হলের মধ্যে যে কথা ও কাহিনী প্রকাশনী রয়েছে সেই প্রকাশনীর বাইরে। এবার এই হলের মধ্যে আরও যে স্টলগুলি রয়েছে সেগুলি তোমরা দেখো। যারা বইপ্রেমী, অর্থাৎ যারা বই পড়তে ভালোবাসো, তারা তো অবশ্যই আসবে এই বইমেলায়, সে কথা আর বলতে বাকি রাখে না। কিন্তু যারা বই পড়তে ভালোবাসো না, অর্থাৎ যারা বই পড়ো না, তারাও অবশ্যই এই বইমেলায় আসো। আমি বলবো যে জানার শেষ নেই,
আর শেখার শেষ নেই। তোমরা যদি এই বইমেলায় একবার আসো তাহলে অবশ্যই তোমরা কিছু জানতে পারবে এবং কিছু শিখতে পারবে। তোমরা এই বইমেলায় আসার পর ঘুরতে ঘুরতে যদি তোমাদের কিছু খেতেও ইচ্ছে হয়, অর্থাৎ যদি তোমাদের খিদে পায়, তাহলে পেয়ে যাবে অনেক খাবারের দোকান। অর্থাৎ এই বইমেলাটি শুধু বই নিয়ে তৈরি নয়, অনেক খাবারের দোকানও এখানে রয়েছে। তো হ্যালো বন্ধুরা, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের 2022 সালের ফোকাল থিম হচ্ছে বাংলাদেশ। তো আমি এখন বাংলাদেশের সামনেই চলে এসেছি। তো এই বাংলাদেশের এই কাউন্টার হলটি কীরকমভাবে ফুটে উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই হলের ভেতরে কী কী পুস্তক পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর দেরি না করে তুলে ধরা যাক। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানোর উদ্দেশ্যে বাংলাদেশের থিমটি ওনার ব্যানার দিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশ থিমের ভেতরে যে সমস্ত স্টলগুলি করা হয়েছে সেই সমস্ত স্টলগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। আকর্ষণীয় বিষয় হলো বাংলাদেশ থিমের স্টলের ভেতরে তোমরা পেয়ে যাবে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান রচিত কিছু বই। হ্যালো বন্ধুরা, আমি এখন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের যে বাংলাদেশের থিম করা হয়েছে, মানে যে ফোকাল থিম করা হয়েছে, সেই বাংলাদেশের ফোকাল থিমের মধ্যে কী বই পুস্তক রয়েছে সেগুলো দেখিয়ে তোমাদের সামনে আমি বেরোলাম। আরও অনেক কিছুই এই ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে দেখানোর রয়েছে, যেমন ইউএসএ, স্পেন, ব্রিটিশ, আরও অনেক দেশ এখানে এসেছে। তো সেই সমস্ত চিত্র তোমাদের আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো, অর্থাৎ ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের পার্ট টু ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গিয়েছে, আর বড় করব না। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো বন্ধুরা, ফিরবো খুব তাড়াতাড়ি নতুন একটা ঝাঁকানাকা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো, এবার আমি যাই। টাটা, বাই বাই।